হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্রি অফ ক্র্যাক। দেখুন, আগের ভিডিওতে আপনার যেটা বলেছিলাম, যদি শীঘ্রই কনস্টেবল এবং এসআইয়ের ভ্যাকান্সি আসতে চলেছে, তো অফিসিয়ালি এসআইয়ের যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সি কিন্তু আরেকশো ভবনের থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে এবং এসআইয়ের সম্পূর্ণ নোটিফিকেশানটি এখন আমি আপনাদের দেখাবো। দেখে নিন, চলুন তাহলে দেখে নিই এসআইয়ের নোটিফিকেশানে কী বলা হয়েছে, কবে থেকে কবে ফর্ম ফিল আপ করা যাবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে এবং আপার এজ লিমিট এবং বয়সের ছাড়, এসসি এসটি ওবিসিরা তাদের কত করে বয়সের ছাড় দেওয়া হয়েছে, সমস্ত তথ্যটা আপনাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এসআই রিক্রুটমেন্টের যে প্রসেসটা, সেই প্রসেসটা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করতে বা শুনতে ভিডিওটি দেখতে থাকুন। অফিসিয়ালভাবে নোটিফিকেশান চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে, যেখানে আরেকশো ভবন থেকে জানানো হয়েছে যে এসআই রিক্রুটমেন্টের জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ শুরু হবে 6 তারিখ থেকে, 6/4/2018, অর্থাৎ 4th April থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। এবং এখানে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে আরেকশো ভবন থেকে, সেখানে দেখা যাচ্ছে যে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে দেখুন এজ লিমিট যেটা করা হয়েছে সেটা হচ্ছে 20 বছর থেকে আরম্ভ করে 27 বছরের মধ্যে কিন্তু যারা বয়স প্রার্থী আছে তারাই কিন্তু কেবলমাত্র আবেদনের যোগ্য হবে। এছাড়াও যে সমস্ত প্রার্থীদের বয়স 27 পেরিয়ে গেছে তাদের কিন্তু, যাদের এবং যাদের ওসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে, তারা কিন্তু যথারীতি বয়সের ছাড় পাবে। যেমন এখানে উল্লেখ করা হয়েছে, দেখুন এখানে বলা হয়েছে যে ফাইভ ইয়ার্স ক্যান্ডিডেটস ফর দ্য এসসি শিডিউল ট্রাইব, অর্থাৎ শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 3 বছর এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রেও কিন্তু সমভাবে 3 বছর ছাড় দেওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে হলে দেখুন দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ এ ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তবেই কিন্তু এই এসআইয়ের ফর্মের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, নাহলে কিন্তু আপনি এসআই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলা হয়েছে, দেখুন দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট অ্যান্ড বেঙ্গলি, অর্থাৎ আপনাকে বাংলায় লিখতে এবং পড়তে জানতে হবে পদটিতে আবেদন করার জন্য। এটা করা হয়েছে কেবলমাত্র বেঙ্গলের ছাত্রদের জন্য, যাতে করে অন্য কোনো স্টেটের ছাত্ররা এখানে আবেদন করতে না পারে। এখানে অ্যাপ্লিকেশানের ডেট সম্পর্কে বলা হয়েছে, দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান বা অফলাইন অ্যাপ্লিকেশান দুটি মোটেই কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে, অনলাইনের ক্ষেত্রে আবেদন করা যাবে এবং অফলাইনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার যে এসআই অফিস আছে সেই এসআই অফিস থেকে কিন্তু ফর্মটি তুলতে হবে। ফর্ম ফিল আপের ডেট সম্পর্কে বলা হয়েছে 6/4/2018 থেকে 5/5/2018 বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, অর্থাৎ 4 এপ্রিল থেকে মে মাসের 5 তারিখ অবধি বিকেল 5টা পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। এবং যেটা বলা হয়েছে লাস্ট ডেট অফ রিসিভড অফ ভ্যালিড ইন অ্যাপ্লিকেশান ফ্রম থ্রু পোস্টাল সার্ভিস, অর্থাৎ যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু 5/5/2018 5টার মধ্যে সমস্ত পেমেন্ট জমা করার বলা হয়েছে। এই ছিল আজকের মোটামুটি এসআই রিক্রুটমেন্টের সমস্ত তথ্য, বাকি যখন সমস্ত আপডেট আসবে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো। এই সম্পর্কে সমস্ত রকমের যে সমস্ত ভিডিওগুলো আসবে বা এই সম্পর্কীয় সমস্ত তথ্যগুলো আপনাদের তুলে দেবো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন অবশ্যই, কারণ এই চ্যানেলটির মধ্যে অবশ্যই এরকম ধরনের কিছু ভিডিও আসতে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট অতি শীঘ্রই আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।